আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হবে কি? আপনি কিভাবে বুঝবেন যে আপনার চ্যানেলটি মনিটাইজেশন হবে কি না? বেশ কিছু কারণ রয়েছে যে কারণে একটি চ্যানেল মনিটাইজেশন হয় না। তো আজকে এটা আপনাদেরকে জানাবো আর আপনারা এগুলো থেকে বিরত থাকবেন। কারণ আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে কি না, আপনি এই যে উল্লেখযোগ্য বেশ কিছু কারণ রয়েছে সে কারণগুলো জানলেই বুঝতে পারবেন যে আপনার চ্যানেলটি মনিটাইজেশন হবে কি না। ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন, কেননা আপনার ছোট্ট একটা ভুল আপনার সারা বছরের পরিশ্রমটাকে পিছিয়ে দিতে পারে। তো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে শুনুন। আমি এর মধ্যে প্রধান কারণগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে ভুলগুলো করলে একটি চ্যানেল মনিটাইজেশন দেয় না ইউটিউব, বা মনিটাইজেশন রিজেক্ট করে দেওয়া হয়। আমি আজকে 6টি কারণ আপনাদেরকে দেখাবো এবং এটা বোঝাবো। আপনি যদি এর মধ্যে পড়ে থাকেন তাহলে অবশ্যই এটা থেকে বের হয়ে আসবেন, আদারওয়াইজ আপনার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন না। তো আজকে আপনি ক্লিয়ার হয়ে যেতে পারবেন যে আপনার চ্যানেলটি মনিটাইজেশন হবে কি না। প্রথমে কথা বলবো হচ্ছে রিইউজ কন্টেন্ট নিয়ে। অনেক ইউটিউবার মনিটাইজেশন অ্যাপ্লাই করার পর তাদেরকে রিইউজ কন্টেন্ট দেখিয়ে মনিটাইজেশনটা রিজেক্ট করে দেওয়া হচ্ছে। রিইউজ কন্টেন্টটা কি? দেখুন, রিইউজ কথাটার অর্থ হচ্ছে ব্যবহৃত। আপনি অন্যের ভিডিও যদি আপনার ভিডিওতে নিয়ে এসে ব্যবহার করেন তাহলে এই রিইউজ প্রবলেমটা হয়ে থাকে। আমি আবারও বলতেছি, আপনি যদি অন্যের কোনো কন্টেন্ট ব্যবহার করেন আপনার ভিডিওতে, অর্থাৎ আপনার ফুটেজ নয় অন্য কারোর ফুটেজ নিয়েছেন, অথবা আপনারও ফুটেজ আছে অন্যেরও অনেক ফুটেজ নিয়েছেন, এখানে গিয়ে রিইউজ সমস্যাটা হয়। তো আপনি যদি এখনও পর্যন্ত এই ধরনের রিইউজের মানে কাজগুলো করে থাকেন তাহলে বিরত থাকুন। আর আপনি যদি করেছেন, আপনার মনিটাইজেশন রিইউজ রিজেক্ট এসেছে, তাহলে ওই ভিডিওগুলো ডিলিট করে দেওয়াই আমার পক্ষে মনে হয় ভালো হবে আপনার জন্য। তো রিইউজ থেকে প্রথমত বিরত থাকবেন। দ্বিতীয়ত যেটা কথা বলবো, রিপিটিটাস কন্টেন্ট। রিপিটিটাস কন্টেন্টটা কি? আমরা তো অন্যের ভিডিও ব্যবহার করলে হয় রিইউজ, এখন রিপিটিটাস হচ্ছে আমরা আমাদের ভিডিওটাই বারবার ব্যবহার করি আমরাই। মানে আমার নিজের ভিডিও আমি যদি বারবার আমার চ্যানেলে আপলোড করি, এটা হচ্ছে রিপিটিটাস। অর্থাৎ আমার একটা ভিডিও ভালো ভিউ পেয়েছে, আমি দেখতেছি যে আমার এই ভিডিওটা আপলোড করলে ভালো ভিউ হয়, তো আমি ওই ভিডিওটাই বারবার আপলোড করে যাচ্ছি, অথবা ওই ভিডিওর কোনো একটা অংশ আপলোড করতেছি, অথবা ওই ভিডিওর কোনো একটা সাবজেক্ট আমরা আবারও আপলোড করতেছি, তখন গিয়ে দেখাচ্ছে রিপিটিটাস কন্টেন্ট। তো আপনার চ্যানেলে যদি আপনার কন্টেন্টটি একাধিকবার থেকে থাকে, একই কন্টেন্ট, তাহলে আপনি ওটা ডিলিট করুন। আর যদি আপনার রিপিটিটাস এসে যদি আসে, ইউটিউব আপনাকে রিজেক্ট করে দিয়ে থাকে, তাহলে এই কাজটাই করতে হবে। আপনার ভিডিও আপনি এক ভিডিও বারবার আপলোড করতে পারবেন না, ঠিক আছে? তো তারপরে আমি 3 নম্বরে যে বিষয়টা কথা বলবো, সেক্সুয়ালি কন্টেন্ট। সেক্সুয়াল কন্টেন্ট সম্পর্কে হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন, এক কথায় 18+ যে কন্টেন্টগুলো, বা আপনাদেরকে আর খোলামেলায় বিষয়টি নিয়ে আমি বলতে চাচ্ছি না, আপনারা বুঝে গেছেন এর মধ্যে যে সেক্সুয়াল কন্টেন্টটা কী, ঠিক আছে? কারণ আমার এটা পরিবার আছে, এখানে আমি বিষয়টা খোলামেলাভাবে বলতে পারতেছি না। তো সেক্সুয়াল কন্টেন্ট যদি থেকে থাকে 18+, তাহলে ওটা থেকে বিরত থাকুন। সেক্সুয়াল কন্টেন্ট হয়ে গেলে আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হবে না। হতে পারে আপনার থাম্বনেলও সেক্সুয়াল হতে পারে, হতে পারে আপনার মনে করেন যে টাইটেলে সেক্সুয়াল কথা লিখতে পারেন, অথবা আপনার ভিডিও ফুটেজের ভিতরে সেক্সুয়াল কিছু থাকতে পারে। এরকম যদি ঝামেলা থাকে তাহলে অবশ্যই এটা আপনি ডিলিট করে দিন, আর যদি না করে থাকেন তাহলে তো মনিটাইজ হবেই। আচ্ছা, তারপরে যে কথাটা বলবো, ভায়োলেশন 4 নম্বরে। তো ভায়োলেশনটা কি? ভায়োলেশনটা আমরা অনেকেই বুঝতে পারি না, অনেকের চ্যানেল আসলে ভায়োলেশন করে মানে ভায়োলেশন দেখিয়ে মনিটাইজেশনটা রিজেক্ট করে দেওয়া হচ্ছে। ভায়োলেশনটা হচ্ছে যেমন মারামারি, কাটাকাটি, তারপরে মারধর, তারপরে ব্লাড ইঞ্জুরি, মানে আবার বুঝতেই তো পারছেন যেগুলা মানে শিশুরা দেখলে মানে তাদের কাছে অন্যরকম লাগে। ব্লাড ইঞ্জুরি হতে পারে, মারামারি হতে পারে, বা হট্টগোল হয়েছে, বা মনে করেন যে মিছিল মিটিংয়ে যেগুলো মিছিলের মধ্যে যা ঘটে যায়, এরকম কোনো কিছু বিষয় যদি আপনি দেখান তাহলে ভায়োলেশন হতে পারে আপনার ভিডিও। আপনি যদি কোনো ফুটেজে আপনি এরকম ভায়োলেশন করে থাকেন তাহলে অবশ্যই ভায়োলেশন থেকে বিরত থাকবেন, কারণ ভায়োলেশন করা যাবে না আপনার চ্যানেলটি। আচ্ছা, তারপরে যেটা বলবো হচ্ছে 5 নম্বরে। 5 নম্বর হচ্ছে মিসলিডিং মেটাডেটা। কথাটা শুনে আপনারা হয়তো বা পরিচিত মিসলিডিং মেটাডেটার সাথে। মিসলিডিং মেটাডেটাটা হচ্ছে আপনার যে কন্টেন্ট ভিডিও ফুটেজ, সেই ফুটেজের সাথে টাইটেলের ম্যাচিং যদি না থাকে তাহলে মিসলিডিং আসতে পারে। আপনার কন্টেন্টের ফুটেজের সাথে যদি থাম্বনেলের ম্যাচিং না থাকে তাহলে কিন্তু মিসলিডিং আসতে পারে। আপনার কন্টেন্টের সাথে যদি আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সের মিল না থাকে তাহলে মিসলিডিং আসতে পারে। আপনার কন্টেন্টের সাথে যদি আপনার ভিডিও ট্যাগের মিল না থাকে তাহলেও মিসলিডিং হতে পারে, ঠিক আছে? তো এইগুলো থেকে আপনারা বিরত থাকুন, তাহলেই চ্যানেল ঠিক থাকবে। আচ্ছা, তারপরে যে কথাটা বলবো হচ্ছে আমরা 6 নম্বরে, কারেন্টলি ইনএলিজেবল। এখন কারেন্টলি ইনএলিজেবল অনেক ভাই বা বোনদের চ্যানেলে এই সমস্যাটা দেখিয়ে ইউটিউব মনিটাইজেশন রিজেক্ট করে দিচ্ছে। এখানে ক্ষুদ্র ক্ষুদ্র একাধিক ভুল হতে পারে,
এখন এখানে বিষয়টা হচ্ছে অন্যান্য বিষয়গুলো তো আমাদেরকে দেখিয়ে দিচ্ছে, এটা রিপিটিটিয়াস, এটা রিইউজ, এটা ডেঞ্জারাস কন্টেন্ট, এটা ভায়োলেশন, ঠিক আছে। তো কারেন্টলি ইনএলিজিবল বিষয়টা এমন হয়, আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে কিছু এমন কিছু করেছেন, একই ধরনের ডিসক্রিপশন কয়েকটা ভিডিওতে আছে, একই টাইটেল কয়েকটা টাইটেল আছে, থাম্বনেলগুলোর মধ্যে ওরকমই নেই, মানে কিছু কিছু জায়গায় ভুল রয়েছে। কারেন্টলি ইনএলিজিবল আসলে আমি এখানে ভিডিওতে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না, আমি যদি ভিডিওটা দেখি মানে চ্যানেলটা দেখি তাহলে আপনাদেরকে ধরিয়ে দিতে পারবো যে দেখেন ভাই এইটা কারেন্টলি ইনএলিজিবল দেখানোর এই একটা কারণ। তো কারেন্টলি ইনএলিজিবল ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ভুলের কারণেও দেখানো হয়, অথবা ওয়াচ টাইমটা কাউন্টেড নিচ্ছে না, চ্যানেলের থিমের সমস্যা হতে পারে, এটা সমস্যা হতে পারে, ওটা মানে আছে বেশ কিছু কারণ দেখে কারেন্টলি ইনএলিজিবল প্রবলেম দেখায়। তো এখন আপনারা যদি এগুলো থেকে বিরত থাকেন তাহলে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে। আদারওয়াইজ আপনি যদি এগুলোর সাথে যুক্ত থেকে যান, মানে রিউজ করেন অর্থাৎ রিপিটিটাস করেন, অথবা ভায়োলেশন করেন, অথবা আপনি মিসলিডিং করেন, অথবা কারেন্টলি ইনএলিজিবলের মধ্যে পড়েন, ঠিক আছে, সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করে থাকেন, যদি এগুলো করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা আপনি মনিটাইজেশন করতে পারবেন না, ঠিক আছে। আজকের ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ছিল, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারটির সাথেই থাকবেন।